হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের এখানে মঙ্গলবার। তো যথারীতি প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে কাজে চলে এসেছি আমরা। তো আমার হাজবেন্ড সেকেন্ড ফ্লোরের বাথরুম রিমডেল করছে। এটা একটু ছোট ছিল, আমি বললাম যে না, এটা একটু বড় করা দরকার। তো এখন রিমডেল করে আর একটু বড় করছে। আর পাশে এটা আমরা ফ্যামিলি লিভিং করছি, যেটা আগে কিনা এখানে দুইটা বেডরুম ছিল। তো আমাদের আসলে এতগুলো বেডরুমের দরকার নেই, কারণ আমরা মানুষ মাত্র তিনজন। তো আমরা এখন আসলে উপরে রাখছি হলো চারটা বেডরুম, যেটা আগে ছিল ছয়টা। আর বাথরুমটাকে বড় করছি, অনেক বড় করে বানাচ্ছি। আর এই সাইডে আমরা ফ্যামিলি লিভিং করছি। কাজ শেষে আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ বাংলাদেশের সিলেট থেকে আমাদের কিছু মেহমান এসছে। তো দুইজন ভাইয়া আসছে, ওনাদের আমাদের বাসায় খাওয়ার জন্য আমরা ইনভাইট করেছি। তো আসলে যে যেখানে যে পরিস্থিতিতেই থাকি না কেন, ওনারাও এখন মুসাফির এখানে। ওনাদের যদিও বাড়ি আছে, ওনাদের সাথে কোনো মহিলা মানুষ আসেনি। তো আজকে আবার রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে আজকে রান্না বান্না করছি, তারপর হঠাৎ করে মেহমান এসছে। আমার শরীর তো অনেক অসুস্থ, সেই যে ঠান্ডা লেগেছে এখনও ভালো হয়নি। তো হঠাৎ মেহমান আসছে, তাই একটু ইলিশ মাছ গো পেঁজা করে নিচ্ছি। ভর্তা, আলু ভর্তা বানাবো, একদম সিম্পল। টাজা দিয়ে একটা ভর্তা বানিয়ে নিব, যেহেতু মেহমান আসছে, শুধু তার খেতে দেওয়া যায় না। ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, আর আমাদের গোশত রান্না করা ছিল, সেটাকে একদম একটু শুকনা শুকনা করে দিয়েছি। এর কালারটা একটু শুকিয়ে গেছে, গরম ঠান্ডা হয়ে যাতে। তো আমার টেবিলে খাওয়া দাওয়া শেষ, একদম সিম্পল খাবার। ভাত, সাদা ভাত করেছি, আলু ভর্তা বানিয়েছি, ইলিশ মাছের লেজের ভর্তা দিয়েছি, সাথে শুকনা মরিচ দিয়েছি, ডাল টমেটো দিয়ে ডাল করেছি, ধনে পাতা দিয়ে ইলিশ মাছের টো পেঁয়াজা করেছি, মুর গোস্ত, সরি খাসির গোস্ত একটুখানি, এটা একদম একটু ভাজা ভাজা করে ফেলেছি। সালাদ নাই, লেবু, কাঁচামরিচ, আর এটা হচ্ছে শুটকি দিয়ে লতি করেছি, একদম ভাজা ভাজা করে। আর এই সাইডে করেছি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে, এত মজা হয়েছে। যাই হোক, আর ওভেনে দিয়েছি হলো লাপুটি, মুরগির গিলা করি যেগুলো দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের আয়োজন, একদম সামান্য, হঠাৎ উপস্থিতিতে যা আছে তাই দিয়েছি। তো আমাদের মেহমানরা বসে গেছে, আর আনাফ, আনাফের ড্যাডি দৌড়াতে ওদের জায়গা নাই, অল্প এখানে এখানেই বসবে। তুমি খাবে এখন? আনাফ বুঝছি এখানে বসবে। আচ্ছা, আর একটা চেয়ার দাও না, মামি খাইয়ে দিই তোমাদের। বিদাল ভাই সিলেট থেকে আমেরিকায় মাত্র 2 মাস হয়েছে এসছে। তো বিলাল ভাইয়ের কাছে এই ভর্তা টর্তা দেখে ভালো লাগছে, যদিও গরিবই খাবার। আজকে বৃষ্টির দিন, এই সময় এইসব খাবার আসলে খেতে ভালো লাগে। না, চলো যাও। ওই তোমার মামা তো বলো।